মাছ ধরে মাছ রান্না করবো ভাবছো তো বন্ধুরা কি মাছ কই মাছ কই মাছ টুসে মাঠে তাই জন্য ভাবলাম আজকে মাছটা আমি ধরতে যাই তাই জন্য মাছটা ধরতে চলে গেছি ধরে নিয়ে আসার পরে আমি ওটা কাটতে পারছিলাম না বলে তোমাদের দাদা কেটে দিলো এবার ধুয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে ভালো করে মাছটা আমি মাখিয়ে নিয়েছি এবার আদা জিরা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিলাম বাটার পরে দেখো বৃষ্টি চুরু হয়ে গেছে মাছটা সবে আমি কড়াইতে দিয়েছি তারপরে উনান টুনান সরিয়ে ওদিকটা নিয়ে যাওয়ার পরে মাছটা আমি ভেজে নিয়েছি মোটামুটি অনেকক্ষণ বৃষ্টি হওয়ার পরে বৃষ্টিটা আমি সামনে কখন ওয়েট করছিলাম দেখো আমি ওপর থেকে নিচে নেমে এসছি মাছ আমার প্রায় মোটামুটি হয়ে গেছিল তারপরেও আমার এটা অফ করতে হয়েছিল একদম পুরো কম আজে আমি মাছটা ভাজছিলাম তারপরে বৃষ্টিটা কমে গেছে আকাশ পুরো ওকে এবার মাছ ভাজা হয়ে গেছে এবার মাছটা তুলে নিয়েছি কড়ায় কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে আমি মশলাটা দিয়ে দিয়েছি যেটা আদা জিরা লঙ্কার পেস্ট ছিল তারপরে আমি জল দিয়ে দিয়েছি জলটা ফোটার পরে মাছগুলো দিয়ে দিলাম এবার দেখো কত সুন্দর কালার হয়েছে না তেলকইটা তো বেশ ভালো লেগেছে এবার আমি গাছ থেকে লঙ্কা নিয়ে তোমাদের দাদার জন্য এটা পরিবেশন করলাম তোমাদের দাদা খেয়ে বললো বেশ ভালো লেগেছে তোমাদেরকে কেমন লাগলো জানিও বা